আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আপনাদের জন্য আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মজাদার এবং লোভনীয় শুটকির ভুনা তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক শুটকি ভুনা করার জন্য আমি করার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গিয়েছে ভিওয়ার্স এখানে আমি আড়াইশো গ্রাম লোটটা শুটকি কেটে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি শুটকিটা ঢেলে দিলাম আর শুটকিটা পেঁয়াজের সাথে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব শুটকি আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি দুইটা বড় কুয়ার রসুন ভিওয়ার্স আপনাদের কাছে যদি বড়ো কুয়ার রসুন না থাকে আপনারা ছোটো কুয়ার রসুনও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো মরিচ বাটা আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রসুন বাটা এখন আমি সব কিছু একটু নাড়াচাড়া করে নেছি। এখানে আমি অতিরিক্ত আর কোনো মশলা ব্যবহার করব না আপনারা যদি চান তাহলে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আরেকটা ঢাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসছি আমি চার মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম ভিউয়ার্স এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না এখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নেব যতটুকু পানি দিয়েছিলাম পানিটা পুরোই শুকিয়ে গেছে এবার ছয় থেকে সাত মিনিট নাড়াচাড়া করে শুটকির ভুনাটাকে রেডি করে নিতে হবে আমার শুটকি ভুনাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে ভিওয়ার্স দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি আর আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা সুট খেতে ভালোবাসেন তারা একবারের জন্য হলেও এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এ পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আর এই শুটকি ভুনাটা আপনারা গরম গরম ভাতের সাথে অথবা খুদের ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমার লোটটা শুটকি ভুনা রান্না করা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে ভিওয়ার্স এবার আমি চুলার উপর থেকে কড়াইটাকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। এরকম সহজ আর মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ